অনেক বছর পর আবার কলকাতা লিগের ডার্বি হলো, এটা একটা স্পেশাল ফিল। মাঠেও মানুষ এসেছিল, মাঠ পরিপূর্ণ না হলেও প্রচুর মানুষ মাঠে ছিল। আর আমি দেখছিলাম ইউটিউবে প্যারালালি, প্রচুর মানুষ ইউটিউবে খেলা দেখেছে এবং টিভিতে আরও বেশি মানুষ দেখেছে। আমার মনে হয় এই খেলাটা সবাই আনন্দ পেয়েছে এবং প্রত্যেকটা ডার্বি যেটা বিশেষত্ব হলো একটা অন্য প্যাশন কাজ করে, সেই প্যাশনটা হয়তো এই খেলাতেও দেখলাম। দুটো টিমই চেষ্টা করেছে সম্পূর্ণভাবে ম্যাচটার জন্য জেতার। আর আমার মনে হয় একদল হেসে বাড়ি ফিরলো, একদল হয়তো মন খারাপ নিয়ে ফিরলো, কিন্তু আশা রাখবো যে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে আবার আরেকটা ডার্বি হবে এবং তখন আরও অনেক বেশি মানুষ আসবে। কারণ রাইভালরিটাই তো বাংলার ফুটবলের সব কিছু, বা ভারতীয় ফুটবলে ইস্টবেঙ্গল মোহনবাগান রাইভালরিটাই তো সব। তো এই রাইভালরিটাকে অনেকটা তাজ্য পদার্থ যোগাবে আজকের রেজাল্ট। দাদা একটা বিষয়, ডার্বির ম্যাচ সেখানে গ্যালারি প্রায় ধুধু করছে, মানে লোক দেখা যাচ্ছে না, আতশকাজি দিতে হচ্ছে। সেখানে কি মনে হয় যে 48 ঘন্টা আগে যে টিকিট বিক্রি শুরু, আমার কাছে না রাখাটা, এদিকে যদি একটু মুখটা ঘুরিয়ে, হ্যাঁ কাউন্টার সেল আমরা রাখিনি, কারণ এত শর্ট টাইমে কাউন্টার সেল করাটা খুব ডিফিকাল্ট কাজ হতো এবং ক্রাউডেড হলে পরে মুশকিল হতো, তাই আমরা অনলাইন রেখেছিলাম। আমরা ম্যানিফেস্ট পাওয়ার পরে টিকিট ছাপিয়ে আনতে, ম্যানিফেস্ট সাবমিট করে পারমিশন পেয়ে টিকিট ছাপিয়ে আনতে অনেকটা টাইম লেগে গেছিলো। তো সেই জন্য অনলাইনে রেখেছিলাম যাতে যাদের টিকিট কাটার তারা অনলাইনে কাটতে পারবে, এবং ক্লাবদেরও আমরা একটা কোটা জানিয়েছিলাম, সেটাও খুব কম সময় দিতে পেরেছি। অবভিয়াসলি টিকিটের এই ডিলেটার জন্য একটা অসুবিধা তো হয়েছেই মানুষের টিকিট পেতে, তবে সব কিছু থেকেই তো শেখা যায়। এবার আমরা আরও বেটারভাবে প্ল্যান করবো যাতে আগামী ডার্বিতে আমরা ফুল হাউস পাই। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।